আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন, গতকালকে আবহাওয়া খারাপ থাকার কারণে রাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঈদগাহ মাঠে নামাজ হবে না, মসজিদের ভিতরে নামাজ অনুষ্ঠিত হবে, তাই ঈদগাহ মাঠে কোনো আয়োজন করা হয়নি আজকে, তাই মসজিদের ভিতর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এই কমপ্লেক্সটি প্রায় 90% জায়গার উপরে, কবরস্থানের কিছু ডোবা জায়গা আছে, সেই ডোবা জায়গা ভরাটে করা প্রয়োজন, তাই ঈদের পরে কিছু বালি ফালানো হবে এবং ভরাটের জন্য আপনার সহযোগিতা কামনা করছি। আশা রাখি আপনারা সহযোগিতা করে এই কবরস্থান, গণকবরস্থানকে ভরাট করা হলে কবরস্থান বর্ধিত করা হবে এবং এই গণকবরস্থান যে কোনো জায়গার লোক আসলেও কবর দেওয়া হবে এবং এখানে নিষেধ করা হয় না এবং বাসেরও ব্যবস্থা আছে। ধন্যবাদ। ঈদের জামাতে মুসল্লিতে পরিপূর্ণ ছিল মসজিদ এলাকা, সবাই উপস্থিত ছিলেন। وإن العيد وسرور مما يقتضيه الدمع السليم فشرع لنا العيد، وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. وقال عليه الصلاة والسلام فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم بها بهم ملائكته، فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله؟ قالوا ربنا جزاؤه أن يوفى أجره. قال ملائكتي يا عبيدي وإمائي قضوا فريضتي عليهم، ثم خرجوا يعودون إلى الدعاء. الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه،